2017 সালে বন্ধ হয়ে যায় হিন্দুস্থান কেবলস কারখানা, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তথা কেন্দ্রীয় সরকারের কাছে শ্রমিকদের বকেয়া রয়ে গেছে আজও। কারখানা বন্ধের সাথে সাথে 525 কর্মী ও প্রচুর অস্থায়ী কর্মী বেকার হয়ে পড়ে। 525 কর্মীকে ভিআরএস দেওয়া হলেও কর্মীদের সূত্রে দাবি তাদের কারখানা কর্তৃপক্ষের কাছে বকেয়া রয়েছে 56 কোটি। এছাড়াও 60 বছরে অবসরের নিয়মকে বদলে 58 বছর করার প্রেক্ষিতে শ্রমিকদের পক্ষ থেকে আন্দোলন ও কোর্ট কেস করা হয়, যার রায় শ্রমিকদের পক্ষে গেলেও 2 বছরের বেতন বকেয়া রয়ে গেছে। পাশাপাশি কারখানা বন্ধ করার ঘোষণার সাথে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর প্রেক্ষিতে শ্রমিকেরা সমবেতভাবে হিন্দুস্থান কেবলস পুনর্বাসন কমিটি গড়ে তোলে। একই সাথে বকেয়া আদায়ের দাবি সহ বন্ধ কারখানার জমিতে শিল্প কারখানা গড়ে তোলার দাবিতে আন্দোলন শুরু করে। একই সাথে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার কাছে আবেদন জানায় বন্ধ কারখানার শ্রমিকদের দাবিতে বিধায়ক সাথে সাথে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন। তবে শ্রমিকদের দাবি মেনে বন্ধ কারখানার জমিতে শিল্প গড়ে তোলার বিষয়ে বলেন, হিন্দুস্থান কেবলস বন্ধ করার পাশাপাশি কেন্দ্রের সরকারের কারখানার যাবতীয় জিনিস বিক্রি করে দিয়েছে, ফলে নতুন করে কেবলস কারখানা চালু করা সম্ভব নয়। তবে বন্ধ কারখানার জমিতে যাতে নতুন কোনো শিল্প হয় তার জন্য চেষ্টা করা হচ্ছে। সাংসদ শত্রুঘ্ন সিনহা শপথ গ্রহণের পরে এই বিষয়ে দিল্লিতে আওয়াজ তোলা হবে। অন্যদিকে কেবলস পুনর্বাসন কমিটির পক্ষ থেকে সুভাষ মহাজন বলেন, তাদের দাবি যেমন শ্রমিকদের বকেয়া আদায়ের প্রতি, তেমনই কেন্দ্র যদি এখানে শিল্প করতে না চায় তাহলে রাজ্যকে জমি হস্তান্তর করুক। রাজ্য সরকার বন্ধ কারখানার জমিতে শিল্প গড়ে তুলতে উৎসাহী, সেই কারণেই ভূমি দপ্তর থেকে কিছুদিন আগেই বন্ধ কারখানার জমি মাপজোপ করা হয়েছে। পাশাপাশি ফ্রেট করিডোরের নামে রেল যে উচ্ছেদের ভয়াবহ বাতাবরণ তৈরি করেছে তার আগে যেন যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। হবে না, সাংসদকে এখন শপথ নিতে হবে, সাংসদ এখন নতুন আছে, সাংসদ শপথ নেওয়ার পর আসার পর আমরা নিশ্চিতভাবে এটা চাইব, যেহেতু এটা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। ওখানে ইন্ডাস্ট্রির পরিকাঠামো যা যা ছিল কোনো কিছু নেই, সব কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ওটা বিক্রি করে দেওয়া হয়েছে, যা লোহা লক্কর যা মানে ইন্ডাস্ট্রিতে যা থাকে, তো ফলে ওটাকে তো পুনরুজ্জীবন করা যাবে না। ওখানে যদি নতুন কোনো ইন্ডাস্ট্রি আনা যায় বা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে ল্যান্ডটা নেওয়া যায় তো সেটা আমরা চিন্তা মানে আমাদের এমপি সাহেব থাকবেন, আমরাও থাকবো, এটা আমরা জানাবো। আমাদের হিন্দুস্থান কেবলসের এখন যা পরিস্থিতি, আমাদের যা লড়াই ছিল সেই লড়াই মধ্যেই আছে, এবং আমাদের এই বিষয়টা নিয়ে আপনারা এই কদিন আগেই উপনির্বাচন হয়েছে, হিন্দুস্থান কেবলসে এসেছিলেন আমাদের উপনির্বাচন প্রার্থী শত্রুঘ্ন সিনহা, উনি জয়ী হয়েছেন। হিন্দুস্থান কেবলসেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা সভাও হিন্দুস্থান কেবলসেই হয়েছিল, সেখানে আপনারা প্রশ্নও করেছিলেন, এবং আমাদের সাথে আমাদের মাথার উপরে যেহেতু আমাদের এখানকার বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় আছে, ওনাকে আমরা বলেছি এবং উনি প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছেন যে ফাঁকা জমি আছে সেই ফাঁকা জমিতে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করছে না, জমিটা স্টেট গভর্নমেন্টের ছিল এবং ভূমি দপ্তর থেকে কয়েক মাস আগেই এটা মাপামাপি হয়েছিল কতটা ভ্যাকেট জমি আছে, শিল্প করা যায় কি না, এটা বিধান উপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করছিলেন। এবং আমাদের লড়াইটা হলো যে শ্রমিকদের বকেয়াটা দিতে হবে যত সম্ভব তাড়াতাড়ি, 750 কোটি টাকার মতো অ্যাকাউন্টে পড়ে আছে, এবং হিন্দুস্থান কেবলস যে হিন্দুস্থান কেবলস কর্তৃপক্ষ অমল বোস পরিচালনা করছিলেন, যে ওয়ার্কারদের সমস্ত টাকা বকেয়া মুখে বলছেন আন্ডার জুডিশিয়াল, এবং হিন্দুস্থান কেবলস জুডিশিয়ালের কথা না রেখে গভর্নমেন্ট এটাকে বন্ধ করে দিল যে লড়াইগুলো ছিল, তাহলে বন্ধ যখন করে দিল ওয়ার্কারদের সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে। এখন বিষয়টা হলো সমস্ত টাকা থাকা সত্ত্বেও এরা দিচ্ছে না, এবং প্রতি মাসে এরা আর্নিং করে যাচ্ছে এই টাকার থেকে, এবং হিন্দুস্থান কেবলস একদিকে অকশন হলো, পুরো কেবলসটাকে ম্যানেজমেন্ট থাকা সত্ত্বেও সমস্ত চুরি করিয়ে দিল, সমস্ত মানে কোয়ার্টার ভাঙচুর করে দিল, ফ্যাক্টরিটাকে ভাঙচুর করিয়ে দিল, তার কোনো এরা স্টেপ নেয়নি। এবং পাশাপাশি আমাদের দাবি ছিল যে একদিকে সমস্ত ওয়ার্কারদের টাকা পয়সা দিয়ে দিন, অন্যদিকে শিল্প আনতে হবে এবং যুবক ছেলেদের যাতে চাকরি হয়। এখন এই জায়গাটাই আমাদের যা এখন বর্তমান যে আমাদের উপনির্বাচন প্রার্থী জয়ী হয়ে এসেছেন, আমরা তাদের কাছে আবেদন রাখবো অবশ্যই যে উনি দিল্লিতে যাচ্ছেন
এবং দিল্লিতে গিয়ে নিশ্চিতভাবে এখানে শিল্প শুধু হিন্দুস্তান কেবলস নয়, পুরো যে আমাদের সরকারি ফ্যাক্টরিগুলো আছে এর নিয়ে লড়ুক, এবং পাশাপাশি হিন্দুস্তান কেবলসের যে ফ্যাক্টরিটা ফাঁকা জমি আছে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু না করতে চায় তাহলে অবশ্যই এটা স্টেটকে হ্যান্ডওভার করুক, স্টেট কিছু করুক। হিন্দুস্তান কেবলস 2017 সালে বন্ধ হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে বন্ধ করেছে, যেদিন বন্ধ হলো সেদিন চেয়ারম্যানশিপ ছিল আমাদের প্রাইম মিনিস্টারের মাননীয় নরেন্দ্র মোদীজির। কারখানা তো বন্ধ হয়ে গেল, 525 জন ভিআরএস হলো, গভর্নমেন্ট পিএফ গ্র্যাচুইটি টাকা দিয়েছে, ছুটি বিক্রির পয়সাটাও দিয়েছে, কিন্তু কিছু কিছু টাকা আমাদের এখনও বাকি পড়ে আছে। তার মধ্যে আমাদের আনক্লেমড মানি যে পিএফে জমা ছিল সে সময় ছিল 56 কোটি টাকা, সেটা আজ অবধি আমরা পাইনি। তার সঙ্গে সঙ্গে 97-এর আমাদের ওয়েজ এরিয়ার ছিল সেটাও এখন অবধি পাইনি আমরা। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা জিজ্ঞেস করতে চাই, কারখানা যখন বন্ধ করলে তারা সেই টাকাটা আমরা কেন পাইনি? তার সঙ্গে সঙ্গে আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল আমাদের 60 বছর বয়স ছিল, রিটায়ারমেন্ট বয়স 60 বছর, কিন্তু হঠাৎ গভর্নমেন্ট একটা ডিসাইড করলো কি না এদের 2 বছর কমিয়ে দেবে। যে 2 বছর কমিয়ে দিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিছুই তার বেনিফিট পেলাম না, অথচ 60 বছর অবধি আমাদের ওয়ার্কার্স কাজ করেছে এখানে, তাদেরকে রিটায়ারমেন্ট কিন্তু 60 বছরের যখন 60 তাদের এজ হয়ে গেছে তখন করেছে, কিন্তু ওই 2 বছরের যে পয়সা এখনও পড়ে আছে। আমাদের কেস হাইকোর্টে আছে, কলকাতা হাইকোর্টে, একবার 241 জনকে গভর্নমেন্ট পয়সাও দিয়েছে এই 60 বছরের পরিপ্রেক্ষিতে, কিন্তু তারপরে আরও 5টা গ্রুপ আছে তারা এখনও টাকা পায়নি। এইটাই হচ্ছে মূলত ব্যাপার আমাদের। জ্যাক আছে তো আমরা আমাদের উকিলকে বলি বারবার কি স্যার আমাদের ব্যাপারটা একটু দেখুন আপনারা, ওরা বলছে কি হ্যাঁ এখনও আপনাদের কেস রয়েছে, এখন উঠেনি, উঠবে। কোভিডের আগে 2-4টা আমাদের হিয়ারিং হয়েছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু তারপর একটাও আমাদের হিয়ারিং হলো না। আমার নাম হচ্ছে কল্যাণ বাল্মীকি, হিন্দুস্তান কেবলসে 34 বছর চাকরি করেছি এবং আমি SC/ST অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। হিন্দুস্তান কেবলস 2017 সালে যখন আমাদের বন্ধ ডিক্লেয়ার করলো, আপনারা তো সবাই দেখেছেন, আপনারা সাংবাদিকতা করছেন, আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন লোকমুখে শুনছেন দেখছেন, সেটা হচ্ছে যে আপনার রাতারাতি আমাদের জল বন্ধ করে দেওয়া হলো, রাতারাতি আমাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হলো। আমরা যাবাটা কোথায় আপনি বলুন সেই মুহূর্তে? সেই মুহূর্তে আমাদের পাশে কিন্তু আমরা আমাদের বিধায়ক, আমাদের বারাবণী কেন্দ্রের বিধায়ক বর্তমানে যিনি আছেন মাননীয় বিধান উপাধ্যায় মহাশয়কে কাছে পেয়েছিলাম, তারই অনুকম্পায় বলুন, তার দয়ায় বলুন, তার আশীর্বাদে বলুন, উনি আমাদেরকে দারুণভাবে হেল্প করেছেন এবং আমাদের সাথে সাথে লাইটের ব্যবস্থা করেছেন, তারপরে আমাদের আস্তে আস্তে জলের ব্যবস্থা উনি করছেন। এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ধরুন অনেক আমাদের আছে যারা কর্মী আছে যাদের 16-17 বছর চাকরি ছিল তাদেরকে বোস করিয়ে দেওয়া হবে। আপনি আমাকে বলুন তো, যে ছেলেটা 15 বছর চাকরি করলো তার ছেলের বয়স তখন ক্লাস 5 পড়ছে কি 6 পড়ছে, সেই ছেলেটির তো সেই লোকটির তো আচ্ছা তার ছেলেটি মানুষ হলো না, তার ঘর বাড়ি হলো না, বাকি যে 16-17 বছর ও চাকরি ছিল কোথায় যাবে সে? আজকে আমরা পুনর্বাসন সমিতি তৈরি করেছি হিন্দুস্তান কেবলসে, কেন করেছি আপনি আমাকে বুঝিয়ে দিন তো একটা কথা, যে এই মানুষগুলো কোথায়? তার তো বাসস্থান কিছু নেই। আজকে আন্দোলন এমনি হয়নি, আন্দোলন গড়ে উঠেছে আমাদের বিভিন্ন দিক দিয়ে সমস্যায় পড়ে মানুষ আজ আন্দোলিত হয়েছে।
এবং এই লোকগুলো আমরা আমরা স্পেশালি আমরা যখন 58 ক্রস করলাম আমাদেরকে তো রিটায়ারমেন্ট দেয়নি, যখন ক্লোজ হয়ে গেল তখন আমাদের 58 প্লাস হয়ে গেছে, আমরা তো ভিআর পাইনি, আমাদের দু বছরের টাকাও দেয়নি। একটা ছোট্ট নোটিশ ঝুলিয়ে দিল যে অমুক তারিখ থেকে 58 হয়ে গেল, তার এগেনস্টে আমরা কেসে গেলাম, সেই কেসে আমরা ডিগ্রি পেয়েছি যে এই নোটিস অ্যাকচুয়ালি ইনজাস্টিস এবং ইনভ্যালিড, এর কোনো ভ্যালু নেই। আমি এর আগেও আমাদের বিভিন্ন চ্যানেল এসছে সেখানেও বলেছিলাম, আমাদের যদি প্রকৃত আমরা যে আন্দোলনটা করছি আজকে, আমরা আন্দোলন কেন করছি আজকে, যদি আমরা প্রকৃত ই করি মানে সরকারের যদি আমাদের কাছ থেকে চাই হিন্দুস্তান কেবলস ম্যানেজমেন্ট যে আমরা কতটা টাকা পাব, আমি নিজে বলেছিলাম ওই টাকাটা ওই ইটা কেটে দিয়েছিল চ্যানেল 28 লাখ পাবো, 28 লাখ 28 লাখ রুপিস। এবারে প্রশ্ন আসবে আপনি এত টাকা কোত্থেকে পাবেন, দু বছরের আমরা পয়সা পাবো, দু বছরের পয়সা পাবো, আমাদের বিভিন্ন ধরনের এরিয়ার পড়ে আছে সেই টাকাগুলো পাবো, এবং 58 লাখ 28 লাখটা হবে কোত্থেকে? যারা ভিআর পেলো তারা নতুন স্কেলে ভিআর পেয়েছিল, সেই স্কেলটা আমাদেরকে দিতে হবে, আমরা কোথায় পৌঁছে যাবো সেই টাকাটা? যে সমস্ত ছেলেগুলো আজকে ওই সামান্য টাকা নিয়ে বাড়ি ফিরল সেই ছেলেগুলো যাবে কোথায় আজকে আমাকে বলুন। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে স্নেহময় মাঝি। আপনি কি বলতেন? আমি হিন্দুস্তান কেবলসের চাকরি করেছি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।